Good morning, vloggers. এটা হচ্ছে দোভাজা বলে মানে ধান চিটকে দিতে উপর পেঁয়াজ মরিচ তেল টেল দিয়ে মানে লবণ টবণ দিয়ে ভাজে তখন চার আমি দোভাজা খাই দিয়েছি ঠিক আছে এগুলো ভাত তো মাঝখানে কিছু কাজটা ধরে চলো বানিয়েছে চা এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেল তো এখন মা বললো যে দোকান থেকে ডিম আনতে তো আমি ডিম আনতে যাইতেছি বাড়িতে হাঁসের ডিম আছে তো ওগুলো নাকি খাবে না ওগুলোতে মাখা মাখা খাবে আর পোলট্রি ডিমে হবে জল তো চলো আমরা এখন বাজার হবে আর ডিমও নিয়ে আসবো তো তাড়াতাড়ি নিয়ে আসতে হবে তো বাজার একটা লোক নাই ফাঁকা বাজার ঠিক আছে গান্ডু দুইটা কাজ আছে কপালে একটা মোটর বানাইতেছে তো বাজার থেকে ফাইনালি ডিম নিয়ে আসলাম নিউজ পেপার উত্তরবঙ্গ সমাজ ওটা নিয়ে আসলাম তারপরে এখন আলুগুলো যে সেদিন রাস্তায় নেমে নামাইছিলাম আর কি ওগুলো এখন বাড়িতে নিয়ে যাবো তখন ওদের আলু বস্তা টানাটানি করছে ওগুলো সেদিন রাস্তায় নামাই নিয়েছিলাম তো এখন বাড়িতে নিয়ে যাবো তো রাস্তার কারণে মানে আশেপাশে রাখার ঠিক না যে এত তাড়াতাড়ি দেখো দেখো
এগুলো রাখা ঠিক না, কেউ টোটোতে করে নিয়ে যাবে। তো তবু আর কি খাওয়া তো যাবে না, দাম হলে কি হবে। তো ওইগুলো এখন নিয়ে যাবো, তো দেখি কতটা পারি, কিরকম আমাদের শক্তি আছে। তাড়াতাড়ি বেলা যাইতেছে, রোদ উঠছে, বৃষ্টি পড়তেছে, এরকম কথা। ঠিক আছে, তো আমি স্নান না করে চলে এলাম খাইতে, তো অজায় এসে আগে বসে গেছে। তো আমি পরে স্নান করি, একই ব্যাপার। আজকে কি কি সবজি আছে? এটা হচ্ছে পাকা কলার ভাজা, কাঁচা কলার ভাজা, আলু যা হচ্ছে 2 টাকা কেজি বর্তমানে, আর ফুলকপি, আর হচ্ছে ঘোড়ার ডিম মানে পোলট্রির ডিম। ওকে চলো লেটস গো। তো আমারা ভি খানা আনে ভালা হ্যাঁ আ গিয়া, এটা দে দিয়া মেরে কো লিয়ে কে দিয়া ইধার কি হবে বলে শুনতে তো তখন আমি মুর্শিদাবাদে ছিলাম আর কি হোস্টেলে, তখন একটা না না কাণ্ড হয়ে গেল, তারপরে আসছিলাম আর কিছু না। পরে পরে যাবে না, আনকমফোর্টেবল। তো গাইস, তামাক বাদা অলমোস্ট শেষের দিকে, তো শুধু এটুকু এসে আর এগুলোতে এখন শীত উঠতেছে, দেখো শীত কীভাবে ভিজা ভিজা টাইপের হয়ে গেছে। তো আরেকটু গেলে একদম ভিজে যাবে, আর দেখো ওখানে তামাক পড়তেছে কীভাবে। কী বলবো, এতটা বাঁধে বাঁধে একদম অবস্থা টাইট হয়ে গেল। ওই যে দেখা যাচ্ছে দূরে, ও সব আমাদের তামাক, আর ওখানে মা তামাক বাঁধতেছে, আর এদিকে এইদিকে আমি ভাই সব, আর এইদিকে বিএসএফ ক্যাম্প, আর কিছুই নেই, জাস্ট ইমাজিন। এলাম দোকানে ফাইনালি, তো বাজারে দেখতে পড়ছো, বাজারে চলে এসেছিলাম, এখনো লোক নাই, মানে বাজারে এখন লোক কম আছে, কাজের দিন না। তো ঠিক আছে, দেখি যাই আমার দোকানে আমি, তারপরে কি হয়। তো ফাইনালি চা চলে এলো, চা এখন চা খাচ্ছি সন্ধ্যায়। ঠিক আছে, খাবো নাকি চা? খাবো না, খাবো